শীতের দিনে বোনা কিশোরি অসাধারণ তো আজকে আমি মজাদার বোনা কিশোরি রেসিপি নিয়ে যে কিছুরি লগে ডিম ভাজি যদি থাকে অথবা সালাদ গরুর মাংস দিয়া খাওয়া যায় ওয়াও অসাধারণ অনেক মজার একটা রেসিপি বোনা কিছুরি। তো গরম গরম বোনা কিছুরি আমরা ঠান্ডার দিনে অথবা বৃষ্টির দিনের যে কোনোটা টাইমে আমরা বাঙালিরা অনেক মজা করে রাখাই আর এটার সাহায্যে কতটুকু মজা আমরা আসলে একমাত্র বাঙালিরাই জানি তার স্বাদটা কতটুকু তো বিও আশা করি আমার রেসিপিটা ভালো লাগবো আপনারা কাছে আমরা তো বোনা খিচুড়ি বিভিন্ন স্টাইলে খাই মাঝে মাঝে আমরা গরুর মাংস দিয়েও রান্না করি মাঝে মাঝে আমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করি তো আজকে আমি শুধুমাত্র ভেজিটেবল দিয়া বানাইয়া দেখাই মো আশা করি ভিউার্স আপনার কাছে অনেক ভালো লাগব ইনগ্রিডিয়েন্টে জানতে হইলে তো ফুল ভিডিওটা ওয়াচ করবা ভিউয়ার্স আর ছোট্ট একটা ব্রেক আছে লগেই দেখুন তো রেসিপিটা রেডি হতে আমার লাগে এক কাপ দাইল তো আপনারা যে কোনো ধরনের দাইল নিতা ফারণ আর আমি নিলাম পাশমতি চাউল দুই কাপ তো আপনারা আপনার মতো সুগন্ধিযুক্ত যে কোনো ধরনের চাউল ইউজ হর্তাফার পর বিওয় তারপরে আমি গরম পানি দিয়ে সুন্দর সীরা দাইলার ধুইমু দইয়া কিছু সময় লাগি পানি দিয়ে পিজায় রাখি তারপরে বিওয়ার্স দেখতে পারা আমার যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগে এখানে লাগে আমার আলু নিছি আমি কিউব ফয়রা তারপরে নিচে আমি ওয়ান কাপ কুচি খরা পেঁয়াজ থ্রি টেবিল স্পুন ঘি ওয়ান কাপ নিছি আমি ভেজিটেবল মিক্স ভেজিটেবল চিনি এলাচি তেজপাতা আর নিছি আমি এখানে মাঝে দেখতে ফারা বিওয়ার্স নিছি খাঁচামরিচ হয়ে একটা আর ধনিয়া পাতা নিছি আর আমার টু টি স্পুন আমি রসুন ওয়ান টি স্পুন আমি আদা আর টেস্ট অনুযায়ী দিলাম আমি লবণ তারপরে আমার স্পাইস লাগে হলুদের পাউডার জিরা আর মিক্স পাউডার লাগে সকা বিওর্স এখন কিন্তু আমি একটা ফ্রাই বসাইছি বা বসেয়া আমি আমার পরিমাণ মতো তেল দিছি তো এখানে হাফ কাপ পরিমাণ আমি তেল দিছি একচুয়ালি আপনারা আপনার পরিমাণ মতো দিবা তারপরে আমি এখানে যে সময় তেলটা গরম হয়েছে তখন কিন্তু আমি আদা রসুন পেস্টটা দিলাইছি তো এইগুলা দিয়া একটু নাইরা দিম তো এটা যে সময় গোল্ডেন ব্রাউন হইব তখন কিন্তু আমি ডিম তেজপাতা দারচিনি আর এলাচি তারপর পিওর্স এটা সুন্দর আর আমি এখন পেঁয়াজটা দিলে রাম আমি ওয়ান কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে তারপরে আমি ওর দিকে আমি ঘি দি থ্রি টেবিল স্পুন ঘির মধ্যে আমি হাফ ঘি এখন দিয়ে আর ওর দিশটা ঘি আমি পরে দিম শেষের দিকে দিম তো যে সময় আমার ফ্রাইজটা সুন্দর করে বা যাওয়ার তখন কিন্তু আমি টেস্ট অনুযায়ী লবণ দিলাম তো পিওরস আপনারা আপনার টেস্ট অনুযায়ী লবণটা দিবা তারপরে একটু নাইরা দিম দানা দিয়ে দায় দিলাইমু তো যে সময় পেঁয়াজটা বাজে বাজে হইব তখন আমি একটু ওয়াটার দিলাম কারণ পানি দিলে পরে পেঁয়াজটা সুন্দর মজব তো এখন ডাকনা দিয়ে দায় দিলে বিওয়ার্স তো আমি ফার্স্ট মিনিট পরে আবার ফিরিয়ে আইলাম তো ফাঁস মিনিট পরে ফিরে দেখলাম যে পেঁয়াজটা সুন্দর সীরা মজি গেছে তো এখন আমি হলুদ আল পাউডার দিলাম আমি ওয়ান টি স্পুন তারপরে আমি দিমু জিরা পাউডার হাফ টিस्पून দিমু আমি জিরা আলাদা বমার দনিয়া পাউডার আমি হাফ টিस्पून করে দিমু দনিয়া পাউডার আর এখন আমি দিমু অল্প একটু কারি পাউডার তো পিওরস আপনারা আপনারা টেস্ট অনুযায়ী পরিমাণ মতো স্পাইসগুলো দেওয়ার চেষ্টা করবা তো যে সময় স্পাইসটা সুন্দর করে খাশানি হয়েছে তখন কিন্তু আমি ভেজিটেবলটা দিলাইছি তো আমার বাচ্চারা ভেজিটেবল একটু কম ভালা ফাইন ওঠা লাগে আমি একটু ভেজিটেবল কম দিছি তো আপনারা আপনারা চয়েস মতো দিবা ভেজিটেবলটা যত সময় পর্যন্ত সিদ্ধ হয়েছে না তত সময় পর্যন্ত চাই সুন্দর করে বাজমু তো দখানা দিয়ে ঢেকা দিলাইলাম তো ভিউয়ার্স আরও দশ মিনিট পরে আমি আবার আইলাম দেখলাম যে ভেজিটেবলটা নাইস হয়ে সিদ্ধ হয়ে গেছে তখন আমি চাউলার দাইলটি আমি দিলাইছি দিয়া একটুক নাইরা দিম আর চাউলার দাইলের মধ্যে আমার একটুক ফানি রয়েছে অল্প একটু পানি রয়েছে পানি সহ আমি দিলাইছি তো সুন্দর খুড়া এখন বাজম ফানি রাখছি কারণ যাতে নিচে না লাগে তো নিচের দিকে নাইলে বাজা উইতে ওইতে নিচের দিকে লাগি যায় তো যে সময় দেখ চাউল আর দাইলটা ভাজা গেছে সুন্দর খরার তখন আমি ছয় কাপ ফানি দিছি কাবি হ কারণ দুই কাপ চাউল আর এক কাপ ডাইলের মাঝে আমি ছয় কাপ ফানি দিয়া সুন্দর খরার নাইরা দেওয়া ড রাখ তো দশ মিনিট পরে আমি আবার আইলাম আগুনটা কিন্তু আমার একদম ফুল দেওয়া আছে তো দশ মিনিট পরে দেখাম যে পানিটা একদম ড্রাই হয়ে গেছে আর আমার চাউলটা আর ডাইলটা একদম সুন্দর হয়ে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো আমি আবার উল্টে দিলাম একটুকু নাইরা দিয়া আরও পাঁচ মিনিটের মতন রাখছি আর ঘিটাও আমি উপরের দিকে দিলাই লাম বাকি যে অবশিষ্ট গীতা রয়েছে এটা দিয়া আমি খাঁসামরিচগুলো দিলাইছি বিওয়ার্স এখন তো দুই মিনিট পরে আমি ধনিয়া পাতা দিলাই মোট দিয়া আর বেশি সময় আমি কুকারও রাখতাম নাই কুকার থেকে নামালিম বিওয়ার্স এখন রাখ না দিয়ে ডাইকা রাখলাইছে এখে আমি ডিমবাজি করছি আর চিকেন উইংস স্পাইসি চিকেন উইংস বানাইছি তো বোনা কিশোরীর লগে খাইম ভিউয়ার্স আশা করি আপনার কাছে ভালো লাগছে গরম গরম বোনা কিশোরীর লগে টিম বাজে মো আর আপনার লগে শেয়ার করাম রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবা না আর যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখা ভিউয়ার্স সাবস্ক্রাইব করবা অবশ্যই আর যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করা আসুন আমার লগে আসুন তাহলে থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ভিডিওটা ওয়াচ করা লাগে তো নেক্সট আবারও কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আজির ওই আপনার সামনে এতদিন পর্যন্ত বালা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ